समस्त यूट्यूब एवं फेसबुक इन्स्टाग्राम जत बंधु दर्शक फलोवर्स आछो सबाई के आमार तरफ थेके अनेक अनेक धन्यवाद। आज के तुम्हारे सामने एक नतून उपाचार निये उपस्थित हलम बर्तमान जुगे जेटा एक भयंकर समस्या। सबार प्रथम जे हजबैंड वाइफ माने स्वामी स्त्री जे सांसारिक दाम्पत्य समस्या बा प्रेमिक प्रेमिकार जे समस्या तादेर प्रेम भालोबासा जे समस्या तैरी हय अथवा शाशुड़ी बौमा शशुर जामाई बाबा मा जे विभिन्न रकमेर दाम्पत्य समस्या बा भालोबासा प्रेमेर मध्ये जे समस्या এই সমস্যা নিয়েই আজকে আমি তোমাদের সামনে এই উপাচারটা উপস্থিত করব। বেশ কিছুদিন ধরে অনেকেই ডিমান্ড করছে যে এই রকম দাম্পত্য সমস্যা সাংসারিক সমস্যা প্রেম ভালোবাসা নিয়ে যে সমস্যা এর উপর কোনো উপাচার দেওয়ার জন্য তাই আমি একদম সর্বশ্রেষ্ঠ বশীকরণ যে এর উপরে বশীকরণ টোটকা হয় না যদি মন দিয়ে বিশ্বাসের সঙ্গে এবং ভগবানের প্রতি বিশ্বাস এবং নিজের মনের নিষ্ঠা যদি থাকে শ্রদ্ধা ভক্তি সহকারে এই ক্রিয়া যারা করবে তাদের সংসারে সুখ শান্তি ভয়ঙ্করভাবে বিরাজমান হবে। যত রকমের নেগেটিভ অ্যাক্টিভিটিস আছে বা যত ধরনের স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা আছে সমস্ত কিছু কিন্তু চলে যাবে। তাই প্রথম থেকে শেষ অবধি ভিডিওটাকে দেখবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক দেবে এবং বেশি 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 করে শেয়ার করবে। তোমাদের শেয়ারের খুব প্রয়োজন আছে, যত মানুষের কাছে উপাচারগুলো পৌঁছাবে তত মানুষ উপকৃত হয় আর যেটা আমার ভীষণ ভালো লাগে। তাহলে জয় মাতারা, জয় গুরু বামদেব। আজকে যে উপাচার নিয়ে কথা বলবো সর্বশ্রেষ্ঠ বশীকরণ। একটা নর্মাল মানুষ স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সংসার চলছে কিন্তু দেখা গেল দীর্ঘদিন ধরে তাদের ছোটোখাটো কোনো ব্যাপার নিয়ে অশান্তি লেগেই আছে, কোনোদিনই তাদের মানসিক শান্তি নেই বা মেন্টাল স্যাটিসফ্যাকশন নেই, সমস্ত সময় কিছু না কিছু নিয়ে অশান্তি, একজন আরেকজনকে সহ্য করতে পারে না, সমস্ত কাজেই যেন ভুল ধরা পড়ে বা বাইরে কোনো জায়গায় কোনো থার্ড পার্সন যুক্ত হয়ে আছে, এরকম ঘরোয়া সমস্যা প্রতিটা ঘরেই মুহূর্তে লেগে আছে। আজকে এই অশান্তির জন্য একটা বাচ্চা যে সংসারে একটা বাচ্চা তাদের সন্তান তার উপরে কি এফেক্ট পড়ে, সে কি দেখে বড় হচ্ছে, যে ঝগড়া অশান্তি কোলাহল বাজে কথা এ ওকে ছোট করছে ওকে ছোট করছে, এরকম তো নয় যে একজন বলে যাচ্ছে একজন চুপ করে আছে, সেটা কোনোদিনই হয় না, একজন আরেকজনকে পাল্টা জবাব দেবেই, এতে একটা বাচ্চা কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। বা বৌমা ছেলে অশান্তি করছে সেটা বাবা মা শুনছে, বাজে কথা বাজে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন রকম ভুলভাল জিনিস সেটাও দেখতে খুব বাজে লাগে, তাই সাংসারিক এই গণ্ডগোল বা দাম্পত্যই কলহ ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে দেয় একটা মানুষের জীবনকে এবং ধীরে 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 সেটা একদম বিভক্ত হয়ে যায়, মানে ডিভোর্স অবধি পৌঁছে যায় আর সেই বাচ্চাটা পড়ে যায় মধ্যিখানে, তাকে একজনের কাছে থাকতে হয় আরেকজনকে সে সারা জীবনের জন্য হারায়, এটা ভয়ঙ্করভাবে একটা খারাপ প্রতিফলন ফেলে সেই বাচ্চার ওপর। তারা তো জেদের বসে রাগের বসে এই ক্রিয়াটা এই কর্মটা করে ফেলছে যে দুজন দুজনকে আলাদা করে ফেলছে, কিন্তু বাচ্চাটার কি হবে, তার মস্তিষ্কে কি চলছে সেটা কিন্তু কেউ চিন্তা ভাবনা করে না। তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে খুব ভালোভাবে এই অনুষ্ঠানটা দেখুন এবং এই সমস্যার জন্য এটাকে অ্যাপ্লাই করুন আর সেই সমস্যা থেকে বেরিয়ে খুব সুখে শান্তিতে আপনারা জীবনযাপন করুন। জয় মাতারা, জয় গুরু বামদেব। সবার প্রথম বলি যে যে মানে তিন চারটে প্রথা তিন চারটে নিয়ম আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব, সবকটাই কিন্তু আপনাদের করতে হবে, তাহলেই এই টোটকাটা বা উপাচারটা সম্পূর্ণ হবে। মানে তিন চারটের মধ্যে যদি কোনো একটা কাজ না করে তাতেও তো আপনাদের উপকার হবে, কিন্তু যদি কেউ একটা জিনিস করে তার উপর সেটা ক্রিয়া না করে তাহলে তার কাজটা হবে না, তাই দয়া করে সব জিনিসগুলোই আপনারা অ্যাপ্লাই করবেন। সবার প্রথম বলি যে আপনাদের প্রথম ক্রিয়াটা করার জন্য একটু সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, টানা দু তিন মাস সকালবেলা ঘুম থেকে উঠতে হবে, কারণ হয়তো দেখা যাবে যে 15-20 দিন পর থেকে আপনাদের সেই অশান্তি কমছে কিন্তু ক্রিয়াটা টানা দু তিন মাস পড়ে যেতে হবে, কিছুই না, আপনাকে মোটামুটি সকালবেলা 6:30টার মধ্যে স্নান করে ফেলতে হবে, শুদ্ধ বস্ত্র পরতে হবে বা আপনি ওই ভেজা কাপড়েও ক্রিয়াটা করতে পারেন,
স্নান করতে যাওয়ার আগে আপনি কিছুটা হলুদ গুঁড়ো বারান্দা বা ছাদ এরকম কোনো জায়গায় রেখে দেবেন। তারপর আপনি স্নান করতে যাবেন এবং স্নান করে এসে ভিজে জামা প্যান্ট পরেও করতে পারেন বা শুদ্ধ বস্ত্র পরিষ্কার বস্ত্র পরেও করতে পারেন। যে একটা মেটালের ঘটি নেবেন, সেটা তামার হলে খুব ভালো হয়, সেই ঘটিতে এক ঘটি জল নেবেন এবং যে গুঁড়ো হলুদটা আপনি রেখেছিলেন সেই জলের মধ্যে দিয়ে দেবেন, দিয়েটাকে একটু গুলিয়ে নেবেন। নিয়ে সকালবেলা ছাদে গিয়ে বা যদি ছাদ কারো না থাকে বারান্দা থাকে সেই বারান্দায় যেখানে সূর্যের আলো আসছে এরকম একটা জায়গায় একটা তুলসী গাছ রাখবেন, একটা তুলসী গাছ রাখবেন বা ছাদে হলে ছাদে বারান্দা হলে বারান্দা, কারো যদি উঠান থাকে উঠানে তো নর্মালি সব বাড়িতেই তুলসী গাছ থাকে, সেই তুলসী গাছের সামনে দাঁড়িয়ে কিন্তু আপনার মুখটা যাতে উত্তর দিকে থাকে, উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে সূর্যদেবকে জল অর্পণ করবেন ওই তুলসী গাছের ওপর হলুদ গোলা জলটা এবং মনে মনে বলবেন ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, এরকমভাবে 11 বার বলে ওই জলটা একটু একটু করে দেবেন। এটা গেল আপনাদের প্রথম উপাচার। দ্বিতীয় হচ্ছে, এটা মেয়েদের জন্য অ্যাপ্লিকেবল, যে মঙ্গলবার দিন, মঙ্গলবার দিন, যে কোনো মঙ্গলবার দিন আপনারা আপনাদের কসমেটিক্স জাতীয় কোনো জিনিস কিনবেন না, শাখা সিঁদুর পলা লিপস্টিক নেল পালিশ যা খুশি হোক, যেসব কসমেটিক সাজাগোজার জিনিস আপনারা ব্যবহার করেন এটা কোনো মঙ্গলবার দিন কিনবেন না, মঙ্গলবার ছাড়া অন্য দিন আপনারা এগুলোকে কিনবেন। তিন নম্বর, যেটা ঘরে লক্ষ্মী দেবী সবার থাকে, মোটামুটি সবারই থাকে, প্রত্যেক শুক্রবার দিন, প্রত্যেক শুক্রবার দিন তাকে একটা করে সাদা মিষ্টি দিন, সাদা মিষ্টি দিন পুজো করার সময় এবং ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ অর্পণ করুন তাকে, প্রদীপ জ্বালাবেন ঘি দিয়ে, শুদ্ধ ঘি দিয়ে ঘিয়ের প্রদীপ শুক্রবার দিন তাকে অর্পণ করবেন এবং তার মধ্যে কিছুটা এক চিমটি হলে কর্পূর দিয়ে দেবেন, ঘিয়ের প্রদীপের মধ্যে কর্পূর দিয়ে তাকে পুজো করবেন এবং সাদা মিষ্টি অর্পণ করবেন আর সেই মিষ্টির কিছুটা অংশ আপনি নিজে নেবেন এবং আপনার হাজবেন্ডকে অবশ্যই দেবেন বা যদি কোনো ছেলেরা করো তাহলে তোমার ওয়াইফকে অবশ্যই সেই মিষ্টির দেবে। এরকমভাবে টানা 3 মাসে যতগুলো শুক্রবার থাকে এই ক্রিয়াটা আপনারা করে যান। এরপরে যেটা করবেন সেটা হচ্ছে যে যখন বৃষ্টি আসে, বৃষ্টি পড়ে, সেই বৃষ্টির সময় আপনারা একটা ছোট কাঁচের বোতল নেবেন, অন্য কোনো মেটেরিয়াল নয়, কাঁচের বোতল, সেই কাঁচের বোতলে আপনি বৃষ্টির জল ধরবেন, বৃষ্টির জল ধরে সেটাকে এমনি জায়গায় রাখবেন। শুক্রবার দিন আপনারা যে বিষ্ণায় শোন সেই বিষ্ণার তলায়, সেই বিষ্ণার তলায় পূর্ব দিক যদি হয় খুব ভালো হয়, নাহলে উত্তর দিকে খাটের তলায় সেই শিশিটাকে রেখে দিন, বৃষ্টির জল ভরে সেটাকে শুক্রবার দিন রাখুন। তারপর যখন শ্রাবণ মাস আসবে, শ্রাবণ মাসে বৃষ্টির সময় আপনি সেই জলটা ওই বোতলে ভরবেন এবং আগের জলটাকে ফেলে দেবেন আর সেই জলটাকে আপনি আপনার বিছানার তলায় মানে খাটের তলায় আপনি রেখে দিন। যদি বক্স খাট হয় বক্স খাটের ভেতরেই রাখবেন কিন্তু উত্তর দিক বা পূর্ব দিকে রাখবেন সেই শিশিটাকে। আর একটা লাস্ট আমি আপনাদের বলে রাখি যে স্বামী স্ত্রী দাম্পত্য কলহই সমস্ত কিছু ডিপেন্ড করে শুক্রের ওপর, যদি শুক্র খারাপ থাকে তাহলে এগুলো খুব বাজেভাবে এফেক্ট করে, তাই শুক্রের জন্য সামান্য কিছু উপাচার আপনাদের করতে হবে এবং সেটা শুক্রবার দিনই করতে হবে। সাদা চন্দন, সাদা চন্দনের কিছুটা গুঁড়ো হোক বা চন্দন গোলা হোক সেটা নিয়ে লক্ষ্মী পুজোর সময় বসবেন, যখন পুজো শুরু করবেন তখন যদি ছেলেরা হয় তাহলে মেয়েদের মানে তার ওয়াইফের নাম নিয়ে কপালে লাগাবে, যদি মেয়েরা হয় তার হাজবেন্ডের নাম নিয়ে, যদি প্রেমিক হয় তার প্রেমিকার নাম নিয়ে, প্রেমিকা হলে প্রেমিকের নাম নিয়ে, যে যার জন্য করছো তার নাম 3 বার নিয়ে নিজের কপালে সাদা চন্দনের তিলকটা দিয়ে তারপর তোমরা লক্ষ্মী দেবীর পুজো করবে। আশা করি এই জিনিসগুলো যদি নিষ্ঠার সঙ্গে আপনারা করতে পারেন তাহলে আপনাদের সংসারে সমস্ত অশান্তি কিন্তু ম্যাজিক্যালভাবে চলে যাবে। আর একটা জিনিস করতে হবে, প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় অল্প একটু কর্পূর নিয়ে জ্বালিয়ে সেটাকে
পুরো বাড়িতে আপনি ঘোরাবেন, বেসিক্যালি আপনাদের বেডরুমে যেখানে আপনারা শোন সেখানে ভালো করে দেখাবেন। যদি প্রত্যেক দিন সম্ভব না হয় তাহলে অ্যাটলিস্ট শনি মঙ্গলবার তো করতেই হবে, কিন্তু প্রত্যেক দিন করতে পারলে খুব ভালো। এই উপাচারগুলো করুন, আপনাদের জীবনের এই সমস্ত অশান্তি কিন্তু ধীরে ধীরে চলে যাবে। যদি আমার অনুষ্ঠান ভালো লাগে তাহলে লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। শেয়ারের প্রচুর প্রয়োজন, যত মানুষের কাছে যাবে তত তারা এই উপাচার থেকে উপকৃত হয়। কারণ হাজব্যান্ড ওয়াইফ সমস্যা বা দাম্পত্য সমস্যা, প্রেমিক প্রেমিকার সমস্যা, এখান থেকে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে যায়, অনেকে সুসাইড করতে চলে যায়, একটা ডিভোর্স হয়ে যায়, দুটো মানুষ আলাদা হয়ে যায়, একটা বাচ্চা মধ্যখানে পড়ে থাকে, এটা খুব বাজে জিনিস হয়ে যায়। তাই যদি এই নিয়ম নিষ্ঠাগুলো মেনে এই উপাচারগুলোকে আপনারা করতে পারেন তাহলে আপনাদের জীবন থেকে সমস্ত সমস্যা কিন্তু ধীরে ধীরে চলে যাবে। আর আমি সর্বদা চাই আপনারা খুব ভালো থাকুন, আপনারা সুখে থাকুন, আপনারা মিলেমিশে থাকুন, এবং আপনাদের পরিবারে যারা বাচ্চা আছে তারা খুব বড় হোক, ভালোভাবে এডুকেশন করে এবং মানসিক সুস্থভাবে সুস্থ সংসার থেকে তারা বড় হোক, যাতে তাদের পরবর্তী ফিউচারটা খুব ভালো হয়। জয় মাতারা, জয় গুরু বামদেব। আবার পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দেখা হবে। জয় মাতারা।